হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ গাইডেন্স গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এবং এন জন্য স্পেশাল যে জিকে সিরিজ শুরু করেছি তার আজকে আমরা জিকে সেট নাম্বার চার করব এবং আমাদের টার্গেট প্রতিদিন রয়েছে পনেরো মিনিটে তিরিশটি করে প্রশ্ন উত্তর অর্থাৎ কম সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে এই সমস্ত স্পেশাল জিকে সিরিজগুলো চলতে থাকবে এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ তিরিশটি করে সম্ভাব্য প্রশ্নগুলি করব যেগুলো আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এবং এন টিপিসির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই সমস্ত গ্রুপ ডি এবং এন স্পেশাল জিকে সিরিজের জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের জিকে সেট নাম্বার চার নম্বরে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক তার আগে একটু গুরুত্বপূর্ণ ঘোষণা দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে দু একুশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বারো মাসের একটি বাংলা ভাষায় পঁচিশশো এমসিকিউর একটি ইবুক লঞ্চ করা হয়েছে গাইডেন্স গ্রুপ পক্ষ থেকে যেখান থেকে তোমরা পঁচিশশো এমসিকিউ পাবে এবং এনটিভিসি গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এবং এখান থেকে নাইন্টি ফাইভ পার্সেন্ট নম্বর তোমরা হুবহু কমন পাবে কারেন্ট এর সেকশন থেকে তো দেরি না করে ডেসক্রিপশন বক্স থেকে এই ইবুকটা ডাউনলোড করে নাও তো গত ক্লাসে তোমাদের তিনখানা হোমওয়ার্ক ছিল প্রতিটা ক্লাসে তিনটে করে হোমওয়ার্ক থাকে তো প্রথমে আমরা হোমওয়ার্ক উত্তর দেখে নেব তারপরে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ উত্তর তো অনেকেই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করেছিলে এবং সঠিক উত্তর করেছো গত ক্লাসের সেই তিনটে হোমওয়ার্ক তো প্রথম যে হোমওয়ার্কটা ছিল দেখো সেটা কি ছিল কবে ভারতে বিলগ্নীকৃত কমিটি তৈরি করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল ইকোনমিক্স এর উপর থেকে এবং সকলেই সঠিক উত্তর করেছো তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালের আগস্ট মাসে ভারতে বিলগ্নি কৃতি কমিটি তৈরি করা হয়েছিল দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্নটা ছিল সেটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব কোথায় অবস্থিত তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পাটান গুজরাট গুজরাটের পাটান শহরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব অবস্থিত এবং এই রানী কি ভাব এই ছবিটা এই জায়গার ছবিটা রয়েছে আমাদের একশো টাকার নতুন নোটের পিছন দিকে নম্বর ছিল সেটা হলো ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে অপশন বি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে খুবই গুরুত্বপূর্ণ তিনখানা হোমওয়ার্ক ছিল সেই তিনটের উত্তর দেখে নিলাম এরপর আমরা আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কি বলছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কে পরিচিত তো প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে এবং আমি উত্তরগুলো বলে দেওয়ার পর তোমরা কিন্তু সেগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তো প্রথম প্রশ্ন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কে পরিচিত সঠিক উত্তর হবে অপশান এ বাল গঙ্গাধা তিলক বা বিজি তিলক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিদের নাম এবং ডাক নাম দেখে নেব আমির খসরুর ডাক নাম ছিল ভারতের তোতা পাখি আশুতোষ মুখোপাধ্যায়ের উপনাম ছিল বা ডাক নাম ছিল বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী এপিজে আব্দুল কালাম তার নাম ছিল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া খান আব্দুল গফর খান তার নাম ছিল সীমান্ত গান্ধী বা খান চিত্তরঞ্জন দাসের নাম ছিল দেশবন্ধু বি আর আম্বেদকর তার নাম ছিল ভারতীয় সংবিধানের পিতা মাদাম কামা তার ডাক নাম ছিল ভারতের বিপ্লববাদের জননী এবং সরোজিনী নাইডু ছিল ভারতের নাইটিঙ্গেল ওকে তো গুরুত্বপূর্ণ তথ্য দু নম্বর প্রশ্ন দেখো কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জিওগ্রাফির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি ঝিলাম ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার উপর থেকে প্রবাহিত হয়েছে এবং এই ঝিলম নদীর তীরে কি অবস্থিত শ্রীনগর শ্রীনগর শহরটি অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন কোন ধর্মের সাথে সাঁচি স্তূপ জড়িত রয়েছে খুবই ইজি সঠিক উত্তরভাবে অপশন বি বৌদ্ধ এবং সাঁচি স্তূপ কোথায় অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ নেক্সট ফোর নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় নিচের কোন স্থান থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে এ অমর মালভূমি এবং পতিত হয়েছে পতিত হয়েছে কোথায় খামবাদ উপসাগরে ওকে নেক্সট কিছু গুরুত্বপূর্ণ নদী সমূহ এবং তাদের উৎপত্তি স্থল দেখব দেখো গোদাবরী নদী উৎপত্তি করে উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বত থেকে ব্রহ্মপুত্র চেমায়ংদুম হিমাবাহ থেকে কৃষ্ণা নদী মহাবালেশ্বর শৃঙ্গ থেকে বিপাশা নদী রোটাং গিরিপথ থেকে এবং তুঙ্গভদ্রা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হবে অপশান সি মানস সরোবর এটি তিব্বতে অবস্থিত ছ নম্বর প্রশ্ন দেখো গোলাপের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি বুলগেরিয়া বুলগেরিয়াটাকে গোলাপের দেশ বলা হয় দেখো কিছু দেশের উপনাম আমরা দেখব দেখো ব্যাটেল ফিল্ড অফ ইউরোপ বা ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় বেলজিয়াম দেশটিকে ল্যান্ড অফ ক্যাঙ্গারু বা ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে ল্যান্ড অফ লাইটনিং বা বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সরি আইল্যান্ড অফ বা দ্বীপ মুক্তা বলা হয় ল্যান্ড অফ ফ্লাইং ফিসেস বা উড়ন্ত মাছের দেশ বলা হয় বার্বাডোসকে এবং ল্যান্ড অফ নক্টারলান বা নিশিত সূর্যের দেশ নকটারল্যান্ডসান বা নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে তো গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন গঙ্গা বঙ্গোপসাগরে যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি নিচের কোনটি খুবই ইজি সঠিক উত্তর হবে অপশান বি বদ্বীপ তারপর দেখো কিছু সায়েন্সের প্রশ্ন উত্তর আমরা করবো শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান ডি যকৃত এবং মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হল যকৃত এবং যকৃত থেকে আরো একটি জিনিস তৈরি হয়ে থাকে সেটা হলো পিত্ত পিত্ত কিন্তু তৈরি হয়ে থাকে যকৃত থেকে নম্বর প্রশ্ন প্রধানত ডোগরি ভাষা কোথায় ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন বি জম্মু ও কাশ্মীরে নেক্সট দশ নম্বর প্রশ্ন কোনটি অন্তক্ষরা গ্রন্থি নিচের কোনটা একটি অন্তঃক্ষরা গ্রন্থি সঠিক উত্তর হবে অপশান এ লালা গ্রন্থি দেখো নিম্নলিখিত কোনটি প্রোটোজয়া নয় নিচের কোনটি প্রোটোজয়া নয় বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন কিন্তু বেশি আসবে সেই জন্য বিজ্ঞানের প্রশ্ন কিন্তু একটু বেশি করে করবো আমরা প্রতিটা সেটে তো সঠিক উত্তর হবে এগারোর অপশান এ হাইড্রা হাইড্রা প্রোটোজোয়া নয় বারো নম্বর প্রশ্ন প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নিচের কোনজন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি লিউয়েন হক লিউয়েন হক প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারের ব্যাপারে দেখে নেব দেখো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্ডজেন কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ এটা হচ্ছে ব্যাবেজ হবে টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন সূর্য রশ্মির ফলে মানব শরীরে কোন ভিটামিনের তৈরি হয় ভিভিআই প্রশ্ন এটি তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন ডি সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন ডি নেক্সট কিছু ভিটামিনের আমরা রাসায়নিক নাম দেখব যেগুলো পরীক্ষা এসে থাকে দেখো এদিকে রয়েছে ভিটামিন এবং এদিকে রয়েছে রাসায়নিক নাম দেখো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টুর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি টুয়েলভ তার রাসায়নিক নাম সায়ানো কোবালামিন খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসি ফেরল ভিটামিন ই টোকো ফেরল এবং ভিটামিন কে হল ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ চুতি দ্বারা গঠিত উপত্যকার মধ্য দিয়ে পনেরো নম্বর প্রশ্ন বিখ্যাত মিনাক্ষী টেম্পেল কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রয়েছে মিনাক্ষী টেম্পেল ষোলো নম্বর প্রশ্ন দেখো স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে কমেন্ট করবে স্কারভি হলো একটি দাঁতের রোগ মাড়ির প্রবলেম হয় তো সঠিক উত্তরভাবে দেখে নাও অপশান ডি ভিটামিন সি এর প্রবলেমের জন্য এই স্কারভি রোগটি হয় এবং ভিটামিন এর জন্য হয় রাত কানা এবং ভিটামিন ডির জন্য হয় রিকেট নেক্সট ষোলো নম্বর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে পালন করা হয় বা ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস কবে পালন করা হয় বিভিন্ন আন্তর্জাতিক দিন সমূহের প্রশ্ন এসে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি একুশে ফেব্রুয়ারি সতেরো নম্বর প্রশ্ন দেখো এদের মধ্যে কে ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের প্রোটাগনিস্ট ছিলেন অর্থাৎ ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেখো আঠারো নম্বর প্রশ্ন তন্তু কাকে বলা হয় সায়েন্সের উপর থেকে আরো একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ কার পাশকে বলা হয় সরি তন্তু এটা তন্তু বলা হয় উনিশ ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয় নিচের কত সালে ভিভিআই প্রশ্ন ফরেস্ট ল ভারতীয় বন আইন কত সালে প্রথম প্রণয়ন করা হয় সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে কুড়ি নম্বর প্রবাল প্রাচীর হলো অ্যাকচুয়ালি নিচের কোনটি প্রবাল প্রাচীর কি দিয়ে গঠিত হয়ে থাকে ভিভিআই প্রশ্ন এটিও সায়েন্সের উপর থেকে সঠিক উত্তর হবে দেখো অপশান বি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহাবশেষ দিয়ে গঠিত হয়ে থাকে প্রবাল প্রাচীর পিভিসি এর পুরো কথার অর্থ কি ভিভিআই প্রশ্ন এটিও সঠিক উত্তর হবে দেখো অপশান এ পলিভিনাইল ক্লোরাইড অপশন এ সঠিক উত্তর পলিভিনাইল ক্লোরাইড হল পিভিসি বাইশ নম্বর প্রশ্ন বিগত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে কত ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে অপশন বি জিরো ডিগ্রি সেলসিয়াস বিগত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে টোয়েন্টি দেখো সালফার ডাই অক্সাইডের প্রভাবে নিচের কোনটি ঘটে থাকে সালফার ডাইঅক্সাইড অক্সাইড টু তার প্রভাবে কোনটি ঘটে থাকে তো সঠিক হবে দেখো অপশন বি উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কিন্তু কমে যায় টোয়েন্টি জাপানে প্রায় দু হাজার মানুষের মৃত্যু ঘটে নিচের কোন দূষণের ফলে ভিভিআই প্রশ্ন এটি তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি পারদ যে রোগটার নাম ছিল মিনামাটা মিনা মাটা রোগ ঠিক আছে এই মিনামাটা রোগ পারদ ঘটিত দূষণের ফলে থাকে এবং যার ফলে দু হাজার মানুষের মৃত্যু ঘটেছিল টোয়েন্টি ফাইভ ব্যাসল শিলা থেকে সাধারণত কোন মাটি সৃষ্টি হয়ে থাকে জিওগ্রাফি থেকে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ এটেল মাটির সৃষ্টি হয়ে থাকে ব্যাসল্ট শিলা থেকে টোয়েন্টি সিক্স মানুষের পূর্ব ছিল নিচের কোনটি বায়োলজি থেকে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ অস্ট্রোলোপিথিকাস এটি হলো মানুষের পূর্ব সরি টোয়েন্টি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো কে সম্প্রতি একবিংশ শতাব্দীর আইকন পুরস্কার বা টোয়েন্টি ফার্স্ট আইকন অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন ভিভিআই প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অমিত গোয়েন্টি এইট সম্প্রতি মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর সিরোপা কে জিতলো ভিভিআই প্রশ্ন সম্প্রতি মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর শিরোপা কে জিতলো সঠিক উত্তর হবে অপশন বি হারনাজ সান্ধু 29 ভারতের প্রথম মানবিক মহাকাশ অভিযান যেটা নাম গগনযান কোন বছরে লঞ্চ করা হবে নিচের কোন বছর এটি লঞ্চ করা হবে গগনযান যেটি ভারতের প্রথম মানবিক মহাকাশ অভিযান সঠিক উত্তর হবে অপশন বি দু সালে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর তিরিশ দেখো স্থাপত্যের বা আর্কিটেকচারের জন্য বিশ্বের সর্বোচ্চ সম্মান রয়্যাল ইনস্টিটিউট প্রদত্ত রয়্যাল গোল্ড মেডেল টু থাউজেন্ড কে পাবেন সঠিক উত্তর হবে অপশনটি বালাকৃষ্ণ দোষী বালাকৃষ্ণ দোষী এই পুরস্কারটা পাবেন তো এবার আজকের ক্লাসে তিনটে হোমওয়ার্ক তোমাদের জন্য রইল তোমরা এই তিনটে হোমওয়ার্কের উত্তর মেন কমেন্ট বক্সে করবে ওকে দেখো ভারতের প্রাচীনতম সভ্যতা নাম কি বহুবার প্রশ্নটা এসেছে এটা তোমাদের হোমওয়ার্ক নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে দু নম্বর হোমওয়ার্ক সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটারও তোমাদের হোমওয়ার্ক রইল উত্তরটা কমেন্ট বক্সে করবে এবং নেক্সট দিন এগুলোর উত্তর আমরা করব এবং তিন নম্বর প্রশ্ন এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগ ভিভিআই প্রশ্ন এটি এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগ এটারও কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের হোমওয়ার্ক রইল এই তিনটে প্রশ্ন নেক্সট দিন এই তিনটে প্রশ্নের উত্তর প্রথমে করব তারপর আমরা তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার একুশ সালে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গাইডেন্স গুরুর এই পঁচিশশো এমসিকিউ সম্পূর্ণ বাংলা ভাষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সটা বারো মাসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন বক্সে রয়েছে 95% প্রশ্ন হুবহু তোমরা কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং আপকামিং এনটিপিসি গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রতিদিন এই সমস্ত ক্লাসগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাসের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের এই সমস্ত ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ